খেতে বসেছিলাম কিন্তু বিষয়টা শুনে আর খেতে পারলাম না সহ্য করতে পারছি না শিবানী ওর এই বাকি জীবনটা যেন জেলের মধ্যেই কাটায় এই সব বিষয়ে ওনার উপর ভরসা করা যাবে না দাদা কোনো একটা অপরাধ করে আমি জেলে ঢুকব আর ওখানেই শেষ করে দেব দাদা ওকে যদি আমি না মারতে পারি আমার বোনের অত্যন্ত শান্তি পাবে না ছাড়ব না ওকে দেখ এই কেসে আমি তোকে ইনভলভ করতে চাইছি না আমি তো তোর হয়ে এমন ভাবে প্রতিশোধ নেব যেন ওকে টর্চার হতে হয় সব ব্যবস্থা আমি করছি তোর আর আমার মধ্যে প্রবলেম থাকতেই পারে কিন্তু এরকম সময়ে তোকে আমি একা ছাড়তে পারবো না আমার বোন যখন খারাপ ছিল সেফ ছিল দাদা ও যখন ভালো হয়ে গেল তখন ওকে ওরা বাঁচতে দিল না দাদা এটার জন্যও ভুগতে হবে আইনের কাছে সবার জায়গা একই রকম আর এবারে আমি ওকে শিক্ষা অবশ্যই দেব তুই এখন বাড়ি যা আর ওই শিবানীকে কি করে টর্চার করতে হয় সেটা আমি বলে দেব ঠিক আছে দাদা এখন যাচ্ছে দরকার হলে জেলে গিয়ে যদি শেষ করতে হয় তাতেও রাজি আছি যখন লাগবে তুমি আমাকে ডাকবে এখন আমি চললাম ঠিক আছে যে আমার এঁঠোকে বেঁচেছিল সে এখন আমার সাথে ডিল করতে এসেছে এবার দেখ তোর বোনকে যেভাবে শেষ করেছি তোরও একই রকম অবস্থা করব সাক্ষীর কথা শুনে এটা পরিষ্কার যে শিবানী রিয়ার খুন করেছে এবার আরও তদন্তের জন্য ওনাকে পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে কালকের মধ্যে শিবানীর বিরুদ্ধে যত প্রমাণ আছে সব কোর্টের কাছে জমা দিতে হবে কেমন আছেন ম্যাডাম খুব ভালো আর আপনি আই'ম গুড আপনি কেন থানায় এসেছেন স্যার কাউকে বলে পাঠালেই আমি চলে আসতাম আপনাকে ডাকলে হয়তো আপনি চলেও আসতেন কিন্তু বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাকেই আসতে হলো আচ্ছা স্যার কি বিষয় বলুন আচ্ছা ও ও তো কানে শুনতে পায় না আর কথাও বলতে পারে না পেটিকে স্পিট করে বসিয়ে রেখেছি আমি একটা মার্ডার কেসে পুলিশ শিবানীকে অ্যারেস্ট করেছে এবার কোর্ট আগের ইনভেস্টিগেশনের জন্য শিবানীকে পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ দিয়েছে ও ওইটা রিয়ার মার্ডার কেস ছিল স্যার Exactly.
একজন মহিলাকে জিজ্ঞাসাবাদ লেডি অফিসারই করেন তো? হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে শিবানীর এনকোয়ারিও নিশ্চয়ই আপনিই করবেন, তাই তো? হ্যাঁ স্যার। ফাইন, তাহলে একটা কাজ করুন, শিবানীকে এবারে জেলের মধ্যে একটু বেশি টর্চার করতে হবে, ওকে নরক দর্শন করাতে হবে। আপনি যদি একবার আমার কথায় রাজি হন তাহলে 100 গুণ ফিরে পাবেন। হিসেব রাখবেন, টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে স্যার। তাহলে আসি এখন। নমস্কার শায়ন স্যার, এখানে কি ব্যাপার? আসলে এখানে একটা কাজে এসেছিলাম। ও ওকে। তোমাকে তখন যেরকম দেখেছিলাম এখনো একই রকম আছো। কি ডায়েট করো বলো তো?